السلام عليكم ইমরান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত কালকে সম্ভবত আমি একটা ভিডিও দিছিলাম, তো ওই ভিডিওতে আমি তোমাদের মতামত জানার জন্য আমার ফেসবুক আইডি দিছিলাম আর বলছিলাম যে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্স করো। তো আসলে আমি ইনবক্স করতে বলছিলাম কিন্তু যাদের একবারে বেশি গুরুত্বপূর্ণ তারা, কিন্তু দেখা তা কি বলে, আমি গতকালকে দেখলাম যে এত এত পরিমাণে মেসেজ। সত্যি কথা বলতে আমি সবার মেসেজ রিপ্লাই দিতে পারিনি, তাই জন্য আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি চেষ্টা করছি অধিকাংশ মেসেজ রিপ্লাই দিতে, বিশেষ করে যারা আমাকে ভয়েস দিছিল। তো আমি যারা ভয়েস দিছিলাম আমি আশাবাদী দিন তাদের সবাই মেসেজ দিয়েছি। তো এদের মধ্যে আমি সবচাইতে বেশি সংখ্যক যেই কথাগুলো তোমাদের কাছ থেকে পেয়েছি এর মধ্যে সবচাইতে বেশি যেটা পেয়েছি, দেন ভাইয়া আমি ডিএমআরসি কলেজে পড়তে চাই কিন্তু আমার ডিএমআরসি কলেজ আসেনি, তো আমার এখন করণীয় কি? কিন্তু ভাই আমি তো ডিএমআরসি কলেজে পড়তেই চাই। এই তো এইটা সবচেয়ে বেশি সংখ্যক বার আসছিল। তারপরে আরেকটা যেটা, দেন ভাইয়া আমি ঢাকার বাহিরে থাকি, এখন আমি ডিএমআরসি কলেজ আসছি এবং আমি এটা কনফার্ম করতে চাচ্ছি, আমার ফিনান্সিয়াল কোনো সমস্যা নেই। তো আমি যদি এখন আসি আমার মান্থলি কী পরিমাণ কস্ট যাবে বা কী পরিমাণ খরচ যাবে এই বিষয়টা, আর এছাড়াও যেগুলো ছিল ভর্তির সময় কী কী লাগবে, তারপরে ডিএমআরসি কলেজে প্রিভিয়াস রেজাল্ট রোল কীভাবে হয়, কোচিং কখন হয়, ক্লাসে কি মোবাইল নিয়ে আসা যায় নাকি, তারপরে এই তো এইরকম আরও অনেক কিছু কোশ্চেন ছিল যেটা আমি লিখে রাখছিলাম। তো আমি সবগুলো বিষয় আজকে একটু শর্ট শর্ট করে আলোচনা করব। এর মধ্যে প্রথম দুইটা বিষয় আলোচনা হয়নি, সেটা হলো যে ভাইয়া আমি ডিএমআরসি, হ্যাঁ ভাই আমি ডিএমআরসি কলেজে পড়তে চাই কিন্তু আমার ডিএমআরসি কলেজ আসেনি, এখন আমার করণীয় কি, এই বিষয়টা আমি বলি। তো যারা তোমরা কলেজ চয়েস দিছিলা কিন্তু আসেনি, আসলে দেখো আমি বলো এটা তোমাকে ব্যাড লাক। আর যাদের জিপিএ 5 আছে এবং মার্কস 1100+ আছে, তোমরা আমি বলবো যে দ্বিতীয়বারে আবার ট্রাই করো, আশা করি তোমাদের হয়ে যাবে। বাট যারা এ প্লাসের নিচে আছে, যেমন 4.83 করে, 4.83 তো মিনিমাম আর ম্যাক্সিমাম তো 5, তো 4.8 করে যারা আসো তাদেরটা আমি আসলে শিওর বলবো না। বাট যারা জিপিএ 5 পেয়েছো তোমাদেরটা আসবে, সেকেন্ড অ্যামাসে থার্ডটা চান্স আছে, এগুলো তোমরা অ্যাপ্লাই করো, আমি আশাবাদী যেন হয়ে যাবে। আর একান্তই যদি তোমাদের না হয় তাহলে আমি যেটা বলবো যে এখন যে কলেজটা আসছে তোমাদের বাড়ির আশপাশে নর্মাল একটা কলেজে সেটা ভর্তি হয়ে যাও, পরবর্তীতে টিসি নিয়ে চলে এসো। কারণ টিসি প্রত্যেকটা কলেজেই সার্ভে, ভর্তি হওয়া তোমরা 1-2 মাস পরেই দেখবে যে টিসি সারে। তো যখন টিসিটা সার্ভে তখন তোমরা কী করবে, টিসি নিয়ে চলে আসবে, আর সবসময় তোমরা কলেজের সাথে যোগাযোগ রাখবে যে কখন টিসিটা সারে। তো যখন টিসি সারে তো তোমরা তখন চলে আসতে পারবা, তখন আর তেমন কোনো সমস্যা হবে না আমি যেটা মনে করি। কারণ আমি প্রিভিয়াসগুলো দেখছি, আমাদের বছরে দেখছি, তারপরে গতবারও আমি দেখছিলাম, গতবার তাও আমি ভিডিও করছিলাম, তারপরে আমার মাধ্যমে অনেকের ভর্তি করেছি, আমি মেসেঞ্জার গ্রুপ খুলছিলাম, তারপরে এখানে প্রায় 100 উপরে স্টুডেন্ট ছিল, তো সবাই জানি। বাট এবার আমি পাইনি, তো এই কারণে তো এবার আমার পরীক্ষা চলতেছে। বাট আমি এটাই বলবো যে টেনশন নিও না, এখন যদি না আসে নর্মাল একটা কলেজে ভর্তি হয়ে যাও, পরবর্তী টিসিং এ চলে আসো। এই তো আর সেকেন্ড যেটা, যেন ভাইয়া আমার ডিএমআরসি কলেজ আসছে, আমি ডিএমআরসি কলেজে আসতে চাই, আমার বাড়ি কোনো কুমিল্লা, একজন বলো আমার ভাই চুয়াডাঙ্গা, সেই আল্লাহ কোথায়, তারপর একজন বলো ফরিদপুর শহর রাজশাহী, যে আরও অনেক জায়গার অনেকে টেস্ট করছো। তো বললা যে ডিএমআরসি কলেজে আসতে চাই কিন্তু ভাইয়া আমি তো ঢাকা সম্পর্কে তেমন একটা জানি না, আমার আশপাশে কোনো লোক নাই, এখন আমি কী করবো ভাইয়া, তুমি আমার একটু হেল্প করো, এরকম অনেক অনেক কথা বলছো। তো তোমাদের ক্ষেত্রে আমি একটু বলি, দেখো ডিএমআরসি কলেজে যদি তোমরা ঢাকার বাইরে থেকে আসতে চাও তাহলে সর্বপ্রথম আমি যেটা বলবো, তোমার ফিনান্সিয়াল কি কোনো সমস্যা আছে? যদি তোমার ফিনান্সিয়যাল সমস্যা না থাকে তাহলে তুমি আসতে পারো, আর যদি ফিনান্সিয়াল একটু সমস্যা থাকে তাহলে আইসো না। আর দেখো ডিএমআরসি কলেজে আসতে গেলে তোমার মান্থলি কস্ট যাবে প্রায় 4,000-4,500 টাকা, এটা শুধু কলেজে। তারপরে আবার তোমার থাকা খাওয়া আরও অনেক কিছু আছে, তারপরে আবার নিজের হাত খরচ, এই সব মিলিয়ে দেখা যাবে তোমার 12-14,000 টাকা এমনি চলে যাবে। তো যদি তুমি মান্থলি 15,000 টাকা রাখতে পারো তোমার জন্য তাহলে তুমি আসো, আর যদি 15,000 টাকার নিচে হয় তাহলে তুমি আইসো না, কারণ সমস্যা হবে। দেখা যায় যে কলেজে খরচ যাবে মনে করো 5,000 টাকা, আর 5,000 তোমার তো আর 5,000 যাবে তোমার থাকা খাওয়ার, তারপরে আবার তোমার হাত খরচ আসছে না। তারপরে যদি তুমি চাও যে প্রাইভেট পড়তে, ওই প্রাইভেটের খরচ আসছে না, তুমি চাও অনলাইনে ক্লাস করতে, অনলাইনে ক্লাস করলে অনলাইনে তোমার একটা চার্জ আসছে না, এইসব আরও অনেক কিছু। তো যদি তোমার যদি মান্থলি যদি তুমি 15,000 টাকা তুমি তোমার জন্য রাখতে পারো তাহলে আমি বলবো যে তুমি ওয়েলকাম।
আর আরো অনেকে বলছিলেন ভাইয়া এখন আমার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি এখন ওই যে বাসা পাবো কিনা, ওই যে কোনো কলেজে হোস্টেল আছে কিনা, হ্যান ত্যান অনেক কিছু বলছিলাম। তো যেটা ছেলেদের জন্য আসলে এক টিচারের আন্ডারে দুইটা ম্যাচ আছে সেটা আমি জানি, বাট মেয়েদের আন্ডারে কিছু নাই, মেয়েদের আন্ডারে নাই। তো তোমরা কি করতে পারো, সেটা মেয়ে যারাই আছে তোমরা হলো রুম ভাড়া নিবে, রুম ভাড়া নিয়ে তারপর ওই জায়গায় তিন চারজন ফ্রেন্ড মিলে একসাথে থাকবে। আর যদি বলো যে ভাই এখন আমি রুম কোথায় পাবো, দেখো তোমাদের যারা একবার সিনিয়র আছে সেকেন্ড ইয়ারে, ওরা কিন্তু অনেকে কলেজের আশপাশে থাকে, কলেজের আশপাশে কিন্তু বেশিরভাগ ম্যাচ, আর বাইরে যা বেশিরভাগই তোমাদের স্টুডেন্টরা থাকে। তো যখন তুমি কলেজে আসবে এমনি তুমি ম্যাচ পেয়ে যাবে, এটা নিয়ে এত টেনশন নেই, কোনো কারণ নেই। তারপরে আরেকটা জিনিস যে ভাই আমাদের কলেজের ভর্তির সময় কি ব্যাগ দিয়ে দিবে না? হ্যাঁ, ব্যাগ আর হলো জুতা তোমাদের সাথে দিয়ে দিবে। তারপরে আবার কি বলছিলাম যে না ডিএমএসসি কলেজে পিবিএস রেজাল্ট, আসলে দেখো আমি গত ভিডিও গুলো বলছিলাম যে পিবিএস রেজাল্ট কি, পিবিএস রেজাল্ট হলো যেমন গত বছরের কথা বলি, গত বছর কিন্তু এইচএসসি যারা 22 ছিল তাদের কিন্তু এ প্লাসের সংখ্যাই ছিল 84%, 84% ছিল শুধু এ প্লাসের সংখ্যা। তারপরে আবার তোমার 100% পাস তো আসবেই। তারপরে ডিএমআরসিতে কোচিং কখন হয়, আসলে তোমাদের যখন ক্লাস হবে ক্লাস হওয়ার আগে তোমাদের কোচিংটা হবে, কেউ কেউ কোচিং হবে প্রতিদিন দুইটা সাবজেক্ট করে, তো তোমাদের কোচিং সহ সব মিলিয়ে প্রতিদিন 8টা ক্লাস হবে এই তো। তারপরে কলেজে কি মোবাইল নিয়ে আসা যায়?